গভীর রাতে আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছে সেতন পাওয়ার কারণ হলো খাতিজাতুল কবর আল্লাহ নবীর হাতটা ধরে ফোপায় ফোপায় কাঁদতেছে রাসূল বলে খাদিজা এমন করে কান্নার কারণ কি খাদিজা বলে রাসূলুল্লাহ যে কোনো সময় আমার মৃত্যু হবে যে কোনো সময় মৃত্যু হবে কারণ আপনার যখন 25 বছর আমার তখন 40 বছর এখন আমার 59 বছর বয়স চলতেছে আমার এত ভয় না জানি কখন মৃত্যু হয়। আল্লাহ রাসুল বললে খাতি মৃত্যু তোমারও হবে সবারও হবে কুল্ল নাফসিন জাইকাতুল মউত বলে হুজুর মরেই যখন যাব মরার আগে কি একটা খুশির খবর আমার নাই একটা খুশির খবর আল্লাহ রাসুল বললেন খাতি যা এই দুনিয়াতে দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে খাতি যা বলতে তো হুজুর আমি আমার খুশির খবর শুনতে চাই আপনি পুরুষের খবর কোনটা আল্লাহ রাসুল বলে খাতি যা দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আবার শোনো দশজন নারীকেও আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে খাতিজা বলে এ দশ জনের মধ্যে কি আমার নাম আছে যে জন নারীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এ দশ জনের মধ্যে কি আমি খাতিজার নাম আছে আল্লাহ রাসুল বললেন পুরুষের মধ্যে এক নম্বর হজরত আবু বাক্কার আর নারীদের মধ্যে এক নম্বর হলো খাতিজাতুল কবর পুরুষের মধ্যে এক নম্বর কে আর নারীদের মধ্যে মা খাতিজা লাভ দৌড়ছে খুশির সোটে লাভ দৌড়ছে আল্লাহ রাসুল বলে খাতিজা দাঁড়াইলেন কেন বলে খুশি লাগতেছে হুজুর জান্নাতের এক নম্বর সেই খুশি 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 আল্লাহ নবী বলেন খাদিজা জান্নাতের দুই নম্বর হজরত ওমর তিন নম্বর ওসমান চার নম্বর আলী পাঁচ নম্বর আব্দুর রহমান ইবনে ৬ ছয় নম্বর জুবায়ের সাত নম্বর তালহা আট নম্বর সাত ইবনে আবি ওয়াক্কাস নয় নম্বর আবু সাঈদ আর দশ নম্বর হলো উবাদা ইবনে আল জাররা এই দশজন সাহাবী হলেন আশারে মুবাশশার তাহলে পুরুষের মধ্যে দুই নম্বর কে খাদিজা বলতে চাও ভক্ত ওমর আল্লাহ রাসূল বলে খাদিজা এখন মেয়েদের মধ্যে দুই নম্বর কে হলে ভালো হয় খাদিজা বললেন হুজুর একটা কাজ করে বলে কি কাম বলে আমি হলাম এক নম্বর আমার মেয়েকে ফাতে আল্লাহ যেন দুই নম্বর তাই যোন তখন কয় নম্বর এই যোন মা যেখানে শুয়ে আছে সে জায়গা হচ্ছে জান্নাতুল মাওয়া আর মেয়ে যেখানে শুয়ে আছে ওই জায়গার নাম হলো জান্নাতুল বাকী যারা হজ করতে গেছেন তারা জানেন মা খাতিজা যেখানে ঘুম ঘুমpadStartেছে ওই জায়গার নাম হলো জান্নাতুল দেখলেন কবরস্থান না হয়ে গেছে আর মা ফাতেমা যেখানে ঘুমpadStartেছে ওইটা হলো জান্নাতুল বাকি খাদিজা বলতেছে রসুল আল্লাহ আমার ফাতেমাকে আল্লাহ যেন দুই নম্বর দেয় আল্লাহ রাসূল বললেন খাদিজা ফাতেমা তুমি দুই নম্বর বলতেছ কিন্তু ফাতেমা তো জান্নাতে নয় যেই বলছে ফাতেমা জান্নাতে নয় খাদিজা কান্দার বলে রাসুল আল্লাহ আমার মেয়ে ফাতেমা যদি জান্নাতে না হয় তাহলে ফাতেমাকে রাসুল বললেন জান্নাতি নারীদের নেত্রী আপনার তো সবাই সব হলেন কিন্তু মা খাদি চট করে বসে পড়ছে বসে পড়ি কান্দেশ খানো কেন বলে আপনি আল্লাহ ফাতেমার দে আর ফাতেমারটা ডা হামাক দে আপনি আল্লাহ বলে দেন হুজুর আল্লাহ যেন ফাতেমাকে এক নম্বর জান্নাতি দেয় আর আমার যেন জান্নাতি নারীদের নেতৃত্ব দেয় আল্লাহ রাসুল বললেন খাদিজা আপনার তো মেয়ে খাদিজা বলে রাসুল আল্লাহ আমার মেয়ে হলেও আমাকে আল্লাহ খাতুনে জান্নার ডিগ্রি দিবে আর ফাতেমাকে আল্লাহ এক নম্বর জান্নাত দিবে আল্লাহ নবী বললেন খাদিজা আমি শুধু ঘোষণা আমি শুধু ঘোষণা করতে পারি কিন্তু দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ দেওয়ার মালিক কে আমি নবী কিন্তু দিতে পারবো না এই জন্য নবীর কাছে চাওয়া যায় নবীর কাছে কিন্তু চাওয়া যাবে না আমি দুই হাজার এগারো সালে প্রথম তখন হজ করতে গেলাম আল্লাহ রসুল পাশে আমরা যেরকম গোরস্থানে দেয়া দোয়া পড়ে হাত তুলি না আমিও কিন্তু তুলছিলাম মানে অভ্যাস আছে তো সাধারণ কবরে হাত তুলি আর নবী রওজার পাশে দোয়া পড়ে কেবল হাত তুলছি ইতিমধ্যে এক পুলিশ দৌড়ে এসে লাঠি আমার হাতের মধ্যে ঠেসি দিচ্ছে আমি মনে মনে করি কে আমি এত বড় বক্তা আর তুই পুলিশ হয়ে হইয়া আমার পর ফুটো মারতেছিস এটা কিন্তু মনে মনে করছে জোরে খোলা যাবে না চিন্তা করলাম একজন সাধারণ পুলিশ পুলিশ আমার নতুন বক্তার হাতে লাঠি আমি তখন বুঝতে পারলাম আমি যত বড়ই মল না না কেন সৌদি আরবের পুলিশের ইমান আমার চাইতে বেশি কারণ সব জায়গায় হাত পাতানো যাবে না কেবলমাত্র এক জায়গায় হাত পাততে হবে তিনি হলেন আমাদের

এরকম লোক আছে না নাই নামাজ পড়ে না কিন্তু মসজিদ যদি কেউ ভাঙবার আসে ওই আগে জীবন দিবি আর যারা নামাজ পড়ে মসজিদের ভিতরে ওরা বলবে ধৈর্য ধরা ভালো ওরা ভাঙ্গা যাক গন্ডগোল করার কি দরকার আমরা আবার প্যানে দেবো রে নামাজ পড়ে পড়ে কি মান গেছে ওরা ভাঙ্গা দিয়ে যাক আবার আমরা গড়াবো এক নম্বর বিষয় হলো ইমান যখন এক নম্বর কি সেই ইমানের উপরে আমি কথা বলতেছি একটু মনোযোগ দা শোনা লাগবে ভাই যান গভীর রাত্রে তুলে দিয়েছেন এবার আল্লাহ রাসূল বললেন খাদিজা আমি হলাম ঘোষণাকারী দেওয়ার মালিক কে সঙ্গে সঙ্গে খাদিজা বলে রাসূল আল্লাহ সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করেছি সর্বপ্রথম মেয়েদের মধ্যে যিনি নবী বলে স্বীকার করেছে তার নাম কি খাতে বলে সর্বপ্রথম গ্রহণ করেছিস সর্বপ্রথম আমার যত সম্পদ ছিল আমি সব আল্লাহকে দিয়েছি সব এরপর আল্লাহ আমারে বাদ দিয়ে আমার ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো কোন আমলের কারণে বানাইছে আপনি যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি খাতি যা উডুব না রাসুলকে বললেন কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নার ডিগ্রি দিয়েছে এটা যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আমি খাতিজা উঠবো জোরে কন উঠব দেখছেন না শুনে উঠবে না আর আপনারা আমি যতক্ষণ না বলবো কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নার ডিগ্রি দিছে এটা না শোনা পর্যন্ত উঠবেন আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন এক নম্বর হলো ইমান জোর এখন এক নম্বর কি সেই ইমানের উপরেই কথা বলতেছি ইমান যদি না থাকে তাহলে একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না এই দুনিয়াতে তিন জন মানুষ ভালো ছিল কিন্তু ইমান না থাকার কারণে তারা জাহান নামে গেছে একটা হলো নবীর চাচা আবু তালেব অত্যন্ত ভালো মানুষ ছিল কিন্তু বেঈমান হওয়ার কারণে জাহান নামের আগুনে পড়বে দুই নম্বর হলো দাতা হাতিম তাই এত বড় দানবীর হওয়ার পরেও ইমান না থাকার কারণে জাহান নামের আগুনে জ্বলবে তিন নম্বর হলো 901 ন্যায় পরায়ন বাদশা হওয়ার পরেও বেঈমান হওয়ার কারণে তাকেও জাহান্নামের আগুনে পড়তে হবে এখানে বোঝা গেল আপনি যত ভালোই হন না কেন এক নম্বর আপনার ঈমান থাকতে হবে এজন্য আল্লাহ ঈমানের কথা একাই বললেন কত দুই নম্বর কি আত্বাকুল্লাহ নামাজ না নামাজ আকী নবীর পিজোনে সেই নামাজ নাম জানেন না

চিন্তা করেন নবীর তাক তাকবিরে উলার সাথে নামাজ পড়তেছে কিন্তু যেদিন কোরআনের আয়াত নাজিল হলো ইয়া হার মিনি না আলাল কেতাল আপনার পিছনে যারা একটা করে তারা সকলে মুমিন এই মুমিনদেরকে স্ট্যান্ডিং আর্মির মতন গড়ে তোলেন কারণ যে কোনো সময় মক্কা মদিনাকে আক্রমণ করতে পারে আর মক্কার কাফেরা যখন মদিনা আক্রমণ করবে তখন নামাজ দিয়া দোয়া দিয়া দরুদ দিয়া আপনি কিন্তু মদিনা বাঁচাবার পারবেন না ওই মক্কার কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে এ কথা কার তাহলে আল্লাহ কি বলল যে নামাজ দিয়া রোজা দিয়া জিকির দিয়া বাতিলের মোকাবেলা করা যাবে ইয়া আইয়ুহান নাবিয়্যু হে রাসূল

আমি কাফেল ছিলাম আল্লাহ রসুল বলে খাতিজা তোমার হায়াতের পুষ্পান্ন বছর তুমি কুপুরে হালে কাটাইছো এখন বলতো তো মা কত বছর কুপুরে হালে কাটাইছে তুমি কাটাইছো পঁচপান্ন বছর কিন্তু ফাতেমা কত বছর কুপুরে হালে কাটাইছে খাতিজা বলতেছে জান্নাতি জান্নাতি আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে তাহলে মায়ের কত বছর কুফুরি কত বছর মেয়ে কত বছর এক নম্বরে ফাতেমা জিতলো না খাতিজা জিতলো কথা কয় আমার কথা কি বুঝতেছেন না এক নম্বরে কে জিতলো এবার আল্লাহ বলে খাদিজা দুই নম্বর প্রশ্ন হলো আপনার নাকের সাইজ কেমন এটা খেলে আমি নবী দেখেছি না অন্য কোন পুরুষ দেখছে এটা শুধু আমি স্বামী দেখেছি না অন্য কোন পুরুষ দেখছে তোমার মুখের সাইজ কেমন ও খাদি আপনার গায়ের রং কেমন এইটা কি শুধু আমি নবী দেখেছি না দুনিয়ার অন্য কোন পুরুষ দেখেছে খাদি যা বলে আর আল্লাহ যখন আপনাকে স্বামী বলে স্বীকার করলাম ওই সময় আমার চল্লিশ বছর বয়স আমি তখন মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম এই ধনবতী রমণী হওয়ার পেছনে কারণ হলো আমার বাবার অনেকগুলো ব্যবসা ছিল এই ব্যবসা আমাকে দেখাশোনা করা লাগতো এই ব্যবসা দেখাশোনার কাজ করতে গিয়া হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে আমার নাকের সাইজ মুখের সাইজ আমার গায়ের রং দুনিয়ার বহু পুরুষ বলতে পারে আল্লাহ রাসুল বলে খাদি যায় তাহলে আমি স্বামী ছাড়াও দুনিয়ার বহু পুরুষ তোমার গায়ের রং নাকের সাইজ মুখের সাইজ বলতে পারে এখন বলো তো ফাতেমার নাকের সাইজ কেমন মুখের সাইজ কেমন এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে খাতিজার কোন কথা আছে খাতিজার চোখটা দর দর করে পানি পড়তেছে আল্লাহ রাসুল বলে খাতিজা কান্দেন কেন খাতিজা বলতেছে রাসুল আল্লাহ ফাতেমা যখন জন্ম নিয়েছে আমার ফাতেমা যখন জন্ম নিয়েছে তখন ফাতেমা পর্দার ভিতরে জন্ম নিয়েছে সোমান আল্লাহ কবেন না আপনারা বলেন তো ফাতেমা যখন বড় হয়েছে তখন কার উপর কথা কয় না বুঝবার পারতেছে না ইমানের উপর না পর্দার মেয়ে মানুষের ইমানের আগে পর্দার আসলে কি শোনেন আমি বলি আমি যে কথাগুলো বলতেছি এটা টানতেছে না এটা সাউন্ড বার করবার বার গেলে আমার চিনলেন না গাড়িয়ার কথা বুঝলেন না এখন এই বয়সে অত চিনলাম না মানে সাউন্ড মা এটা খুব দুর্বল এটা দেড় দুইশো টাকা দামের জিনিস এখন এগুলো দেড়শো দুইশো টাকার খাওয়া আছে এখন বক্তার সামনে স্পিকার দেয় কম পক্ষে সাত হাজার আট হাজার টাকা দাম এটা তো ভাড়া কম লাইন আরে ভাই একটা কথাই টানতে চান এখন কি হবে মনাজাত করে দিই না যদি আপনার বুঝবার না পারেন ওয়াজ আদায় করে লাভ হবে মা খাদিজা বললেন ফাতেমা পর্দার ভিতরে জন্ম নিয়েছে আপনারা বলেন তো একটা মেয়ের পর্দা শুধু মা জানে না আর কেউ জানে কয় না আপনাদেরকে আমি বলতেছি এই ফাতেমা কেমন পর্দা সুন্দর করে ঘর সাজাইছে সুন্দর করে হাসান হোসেনকে সাজাই দিয়া নিজেও সুন্দরী সাইদা গইজা বসে আছে এসার নামাজের পরে হজরত আলী ঘরের মধ্যে ঢুইকা আল্লাহর শুকুর আদায় করতেছে একটা পুরুষ মানুষ বাহির থেকে যদি ঘরের মধ্যে এসে ঘরের সব সুন্দর দেখে আপনি বলেন তো পুরুষের মনটা কেমন হইয়া যা ঘরের মধ্যে ঢুকা থেকে ঘর সুন্দর হাসান হোসানের সুন্দর করে সাজানো আবার ফাতেমার সুন্দরী এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো নবীর মেয়ে ফাতেমা কেমন সুন্দর ছিল আল্লাহ রাসুল বেশি কিছু বলে নাই শুধু এতটুকু বলেছে আমার ফাতেমাকে আল্লাহ এত সুন্দরী করে সৃষ্টি করেছে জান্নাতের হুরেরা যদি ফাতে পারে দেখে তাহলে হুরেরাও পর্যন্ত সরম পাবে এখন বলেন মা ফাতেমা দেখতে কেমন এ কথা কন্যা কেন দেখতে কেমন চেহারা দেখা লাগবে না সুন্দরী যে এই ব্যাপারে কোনো সন্দেহ তারপর আবার সাজগোজ করে বসে আছে হজরত আলী ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে ফাতেমা দুইটা সন্তানকে ডাক দিয়া বুকের মধ্যে নিয়ে কানে কানে বলতেছে বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে আপনারা বলেন তো স্বামী যখন ঘরে ঢুকলো তখন সন্তানকে ডাক দিয়ে যদি মা কয়

কিন্তু দুই বছর যখন পার হবে তখন যদি আপনারা সন্তানের সামনে বউকে আদর করেন তখন সন্তান হাসবে জোরে গান কি করবে হাসবে মেমোরির মধ্যে ধারণ করবে বাইরে গিয়ে বলতে পারে আব্বাতাই মা'স চাপা ধরছিল রে তাহলে এখন কি বুঝবেন সন্তান যদি দুই বছর পার হয়ে যায় আপনি যদি বউকে মহব্বত করবার চান তাহলে সন্তানকে ঘর থেকে বের করা লাগবে হয় দাদির কাছে নানির কাছে না হয় লজিন কিনা দিয়ে পাঠান লাগবে যা তোরা বাইরে যা তোরা দুই ভাই খেল আর আমি তোর মায়ের সাথে খেলি জোরে গান ঠিক সব চাইতে দামি খেলা রে হুন্না খুম ও আনতুম লিবাসুল্লাহ সুবহানাল্লাহ কবুল না এটা কি আমার কথা না আল্লাহর কথা তোমরা দুই ভাই পূর্ণ ঘরে যাও হাসান হোসেন যখন অন্য ঘরে যায় এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয় আপনার বলেন তো সন্তানকে বের করে বউ যদি ঘরের দরজা বন্ধ করে তখন স্বামী কিন্তু আর হুজুর থাকে না আর হুজুর থাকে না আপনার বলেন তো হজরত আলী কি ছোট হুজুর না বড় হুজুর কত বড় হামাকের মতন করে আল্লাহ রাসুল বলেছেন আনা মাদিনাতুল ইলমে ও আলী বাদুহা আমি যদি ইলমের শহর হই আলী হচ্ছে তার দরজা ধরে সুবহানাল্লাহ মানে পৃথিবীতে নবীর পরে কোন মানুষের ভিতরে সবচেয়ে বেশি জ্ঞানী মানুষের নাম হলো হযরত আলী দরেকার নাম কি হুজুর হিসাবে কেমন

বয়স বয়স উনিশ আর আলীর বয়স আট এখন বলেন তো এই চারজন যদি কোরআন মুখস্থ করবার দেওয়া হয় আগে কে হবে আগে আটে হবে কে আটের আটের কোনো কিছু টান নেই বউ নেই শোল নেই কামাই চিন্তা নেই খালি ধুক বিয়ার পড়বি আর পাঁচ দেশের আছে ছেলে আছে পড়তে পড়তে বইয়ের কথা মনে হবে ছেলের কথা মনে হবে ছয় হাত মুখস্থ করছে তিন হাত ভুলে দেবি ধরে কোন কথা ঠিক কিনা কিন্তু এই আট বছর ওরকম টেনশন আছে আর খাওয়ারও চিন্তা নাই পড়ারও চিন্তা নাই খালি মারতিছে আমি আজ পর্যন্ত যাদের মাথায় পাগড়ি পড়াইছি বুড়িয়া কোনো হবে না বিগান বুড়া হাফেজ আছে এই বাচ্চারা এইজন্য সর্বপ্রথম যিনি নবীর মাদ্রাসার এক নম্বর হাফেজ তার নাম হলো হজরত আলী ধরে বলেন নাম কি আবার হজরত আলী এত বড় জ্ঞানী ছিলেন নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন সেই সময় নবী চারজন মন্ত্রী করেছিলেন ধর্মমন্ত্রী আবু বকর আইনমন্ত্রী হযরত ওমর আর অর্থমন্ত্রী ওসমান গনি আর শিক্ষা মন্ত্রী হলেন হযরত আলী হুজুর বলো না ছোট কিন্তু যখন এই দরজা বন্ধ করছে হজরতার এক টানে মাথার টুপি খুলছে কারণ বউ যখন দরজা বন্ধ করে তখন টুপি চলে এটা কেন হাসির কথা না বাবা এই যে আপনাকে ওয়াজ শুনেছি ঘন্টার পর ঘন্টা আমার বউ আমি পাঁচ মিনিট ওয়াজ কোন দিন শোনার পরে পাঁচ মিনিট আমি কইছিলাম প্রতি মিনিট একশো করে প্রতি মিনিটে কয় টাকা

মা ফাতেমা যখনই দরজা বন্ধ করেছে হজরত আলী খুশি হইয়া দুইখানা হাত বাড়ায় দিছে দুইখানা হাত বাড়ায় দিছে ফাতেমা ছোট বাচ্চার মতন কাঁদতেছে আলী বলতে ফাতেমা কান্দ কেন বলে আর কোনোদিন শাস্তি পারবো না আর কোনোদিন ঘর সাজাবার পারবো না হাসান হোসেনকে সাজাই দেবার পারবো না আজকে আমার জীবনের সর্বশেষ সাজাও গো স্বামী আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে কি মশান বউকে বুকে রাখতেছে আর বউ বলতে গভীর ফাতেমার মৃত্যু হবে গাছের পরে কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় হজরত আলী পড়ে গেলেন ঘরের মাঝায় মা ফাতেমা আসতে করে গিয়া ওই স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপাল একটা চুমো দিয়ে বলতেছে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না কারণ আসলে যাইতে হবে এটা হলো সবচাইতে বড় ইমান মিনহা খালাক নাকুম অফিহা নুয়ুকুম অমিনহা নসরি জুকুম কোন বনে পাখি তুমি এটা গুনা হবে না এটা কিন্তু আয়াতের গান সবাই বলেন কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে আমার হীরা মন পাখি আমার প্রাণ প্রাণ পাখি তোরে কোথায় রাখি পাখি রে সবই মিশে আর ফাঁকি এক পলকের নাই ভরসা মিসে সকল আশা এই গান জানেন না আপনারা এক পলকের নাই ভরসা মিছে সকল আশা কখন বুঝি দারুন ঝরে কখন বুঝি দারুন ঝরে ভাঙবে আমার বাসা পাখি রে সবই মিছে আর ফাকি আরে মা ফাতেমার স্বামীর মাতা উরাতের উপরে নিয়া কপালে সুমো দে বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না কারণ আসলে যাইতে হবে ওগো স্বামী আমি সব সময় পর্দার ভিতরে থাকতাম আলী বলতেছে তুমি যে পর্দা নিছি এটা আমার চাইতে ভালো কেউ জানে না তার মানে বোঝা গেল মা জানে মেয়েটা কেমন এরপরে জানে কে এ কথা কেন না কেন জানে কে বিয়ার সময় তো ভালোই কইছে এই মেয়েরবা আমার মেয়ে এক নম্বর কিন্তু কোন দিকতে এক নম্বর ওটা কয় না ওটা কয় নাই ছেলে বিশ্বাস করছে না মেয়ে এক নম্বর ওই যে এক নম্বরে বিয়ে করে নিয়ে আইছে আশার শুরু হবে ভাই আপনার কি মনে করেন যে মেয়েরা পর্দা করতেছে না ওই মেয়েরা কার দোষ দিবে আমার ওয়াজে নাই রাগের ক্যাম্পে

যদি বাঁচবার চান আগামীকাল বোরকে একটা কালো বোরকা দেবে আমি একটা মরদ মানুষ এরকম কালো পাঞ্জাবি পরার কারণ হ্যাঁ আমি কালো মানুষ আবার কালো পাঞ্জাবি এটা তো আপনার স্যাটেলাইটের মাধ্যমে মেয়ে করে দেখান দেখান একটা বক্তা মানুষ পুরুষ মানুষ মেয়ে মানুষ দেখলে কি এই জন্য কালো পাঞ্জাবি কালো তাকায় থাকতো ভূত দেখুক ভুত ধরে আমি তো বুঝেছি ভাই আমি তো আগে আগে তো আমি সাদা পাঞ্জাবি পরে গিয়া পাঞ্জাবি পরে ওয়াজ করতাম কিন্তু যেদিন থেকে স্যাটেলাইটে মেয়েরা দেখে সেদিন থেকে আমি চিন্তা করলাম কালো সালা বুদ্ধি নাই ওরা কিন্তু আমার দিকে তাকাবার ফাটতেছে না রাস্তা দিয়ে তখন কালো বোরকা পরে করে মেয়ে মানুষ যায় সেটা কিন্তু তাকায় না কেন তাকায় না জানেন মনে করে এটা সরের কাছে পেট নিলে সেটা মানুষ কারণ কালোর মানুষের আকর্ষণ কম না বেশি কথা কম না আকর্ষণ কম না বেশি কালোর প্রতি সবসময় মানুষের আকর্ষণ যদি হলুদ পরে লাল পরে বোরকা পরছে কিন্তু সেই মশা মেয়ের জন্য দেখলো বোরকার কারণে দুইবার টাকা বিজয় কথা ঠিক কিনা এজন্য যদি জান্নাতে যাবার চান প্রত্যেকটা স্বামীকে আমি বলবো যদি আল্লাহর কোরআনের প্রতি ইমান থাকে অকরণ ফিবুয়ুতি কুননা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিনিয়াতিল উলা তাহলে নিজের বউকে পর্দার ভিতরে রাখার দরকার আছে না নাই আলী বলতে তো ফাতেমা তুমি যে কেমন পর্দা নিশি এটা আমি স্বামী হিসাবে ভালো জানিস পর্দার মধ্যে থাকার কারণে আমার এত লোভ হয়ে গেল মরা যখন লাগবে আল্লাহ করতাম আল্লাহ ফাতেমার মৃত্যুটা তুমি পর্দার ভিতরে দিও আল্লাহ আমার দোয়া কবুল করেছে এই জন রাতের অন্ধকারকে পর্দা মানায়া আজকে গভীর রাত্রে এই পর্দার ভিতরে ফাতেমার মৃত্যু হবে এই পর্দার ভিতরে মৃত্যু হবে ও স্বামী আমি ফাতেমা মরে যাওয়ার পর আমার তিনটা সাওয়া কিন্তু আপনা পুরা করা লাগবে আলী কান্দার বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে কোনোদিন তুমি কিছুই চাইলা না নবী ফাতেমার বাড়িতে এসে ফাতেমার চোখের থেকে তাকায় নবীর চোখ দিয়ে দর করে পানি পড়তেছে ফাতেমা মুস্কি মুস্কি হেসে বলে বাবা আমার চেহারার দিকে তাকায় আপনি কান দেন কেন রাসুল বলে ফাতেমা না খাইয়া খাইয়া তোর চোখের নিচে কালিমা পড়েছে ফাতেমা বাবা এটা কালিমা নয় আমি সুরমা দিয়েছি নবী আমার কপালে চুমা দলে আমি শুধু নবী নই আমি হলাম একজন বাবা আর বাবা হিসাবে যখন তোর দিকে তাকায় তুই বড় কষ্টে আসিস মা ফাতেমা কান্দের বল বাবা পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষকে আল্লাহ আমার স্বামী বানাইছে যে বিয়াতে আমার আল্লাহ ঘটকালি করেছে দুনিয়ার কষ্ট কষ্টই না আল্লাহ যেন ফাতেমারে জান্নাত দিয়া দেয় বলে বলে ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম কিছুই চাইলা না। আর মরে যাওয়ার পর তুমি কি চাইবা গো ফাতেমা ফাতেমা বলে স্বামী গো আমার এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে মরে যাব রাতের অন্ধকারই পর্দার ভিতরে আমাকে দাফন করা লাগবে রাতের অন্ধকারে মরব আবার রাতের অন্ধকারে পর্দার ভিতরে আমাকে দাফন করা লাগবে আমার দুই নম্বর চাও হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না আমি হিসাব করে দেখলাম একটা মেয়ে মানুষ মরার পর তার খাটনি কারা কারা কান্দে নিবে এটাও কিন্তু ইসলামে আছে জোরে এখন আছে না নাই শালি যদি মরে আর দুলা ভাই যদি খাটনি কান্দ নেয় চলবে কে মরছে শালি আর কান্দ দিছে কে

আপনার বলেন তো মরলে হারাম না বাঁচলে হারাম এ কথা গান না মরলে হারাম না বাঁচলে হারাম মরার পরে হারাম হয় তাহলে বাঁচলে আরো ডবল হারাম হয় কারণ মেয়ে মানুষ মরে গেলে তার প্রতি তার কোনো আকর্ষণ থাকে না ওই সময় যদি কান্দে নেওয়া হারাম হয় তাহলে জীবিত অবস্থায় হুন্ডার পাশে শালিয়ে নিতে দুলা ভাই কি হারাম হারাম ফাতেমা কান্দার বলে স্বামী গো এখন আমি বখন মরে যাব আমার লাশটা কান্দে নেওয়ার মতন চারজন মানুষ দুনিয়াতে নাই আমার বাবা যদি দুনিয়াতে থাকতো মরা মেয়ে লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো তার মানে বোঝা গেল মেয়ে যদি মারা যায় বাবা লাশের খাটনি নিবার পারবে কান্দে ও গো আমার হাসান হোসান যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো তার মানে বোঝা গেল মা যদি মারা যায় তাহলে সন্তান মায়ের লাশ কান্দে নিবার ওগো আমি হিসাব করে দেখলাম আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে হাসান হোসাইন এত ছোট তাহলে আমার খাটনি কান্দে নেবে কে আমি অনেক চিন্তা করে দেখেছি আমি মরে যাওয়ার পর আপনি যদি আমার লাশটা কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সুবহানাল্লাহ কোণ এই জান্নাতুল বাকির পূর্ব কোন সবুজ রঙের একটা বাতি জ্বলবে ওই বাতি বরাবর আমাকে দাফন করবে ওগো স্বামী আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয় তাহলে আপনার একান্ত কেউ যদি আপন থাকে তারে বলবেন সে যেন গোপনে একটু কবর খুঁড়ে দেয় এই কবরের কবর যেন মানুষের কাছে না দেয় বাগান গভীর আবুদার কি ফারিফ জানলার পাশে ছোট বাচ্চারা যেমন কান্দে